জনসাধারণের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বলেছেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ আমরা ততদিন আপনাদের সঙ্গে আপোষ করতে চাই না যতদিন আপনাদের কোনো মামলা নেওয়ার জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে। আপনারা যদি কোনো মামলা নেওয়ার বিষয় থাকে থানা পুলিশ 999 মুন্সিগঞ্জের জন্য একটি হটলাইন নম্বর আছে, এরপরও এসপি মুন্সিগঞ্জের একটি নিজস্ব নম্বর আছে যেখানে একবার নক করলেই আপনার মামলাটি সঠিকভাবে রুজু হয়ে যাবে। বুধবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকায় সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সদর উপজেলার সংঘাতপ্রবণ পাঁচ চর হিসেবে পরিচিত আধারা, শিলই, বাংলাবাজার, মোল্লাকান্দি ও চরকেওয়ার ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের উপস্থিতিতে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। তাহলে আমাদের যে আমাদের অনেক দ্বন্দ্ব আছে, আমাদের গত নির্বাচন থেকেই এই পাঁচটি চরে অশান্ত এবং অনেক ইউনিয়নের অনেক গ্রামেই এবছর আলু খেতেও করতে পারে নাই। রাত অথবা দিন এক জীবনটাকে হাতে রেখে আমরা আপনারা দুই দলের ঝগড়ার মধ্যে এসে দাঁড়াই, দাঁড়াইলে পরে দুই পক্ষের মারা সময় কোনো কারণে আঘাতপ্রাপ্ত কিন্তু মধ্যে থেকে আমরা হই বা আমরা আমাদের জীবনের ঝুঁকি নেই, তবুও যেন ঝগড়াটা না হয়, তবুও যেন একটা প্রাণ না যায়, একটা পরিবারের সদস্য যেন নিহত না হয়, যে একটা বাবা যেন তার সন্তানকে না হারায়, সন্তান যেন তার বাবাকে না হারায়, আমাদের চেষ্টা থাকে। আমরা ততদিন আপনাদের সাথে আপোষ করতে চাই না যতদিন পর্যন্ত আপনাদের কোনো মামলা নেবার জন্য নেতাদের পিছনে ঘুরতে হবে। আপনার যদি কোনো মামলা নেবার বিষয় থাকে, আমি আবারও বলছি, থানা পুলিশ 999 মুন্সিগঞ্জের জন্য একটি হটলাইন নাম্বার রয়েছে, এরপরেও এসপি মুন্সিগঞ্জের একটি নিজস্ব সরকারি নাম্বার রয়েছে, এখানে একবার নক করলেই আপনার মামলাটি সঠিকভাবে রুজু হয়ে যাবে এবং প্রকৃত তদন্ত করেই অপরাধীকে ন্যায় বিচারের আইনের আশ্রয় নিয়ে আসা হবে। বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং সুশীল সমাজ যদি একসাথে বসে, তাহলে 100,000 মানুষকে শান্তি শৃঙ্খলায় সুখ দেবার একটি জায়গা তৈরি হবে।